দেখলাম হঠাৎ কি দেখলেন ওদের গাড়িতে আগুন লেগে গেছে তারপরে নিচে দুটো চারখানা সিলিন্ডার থাকে এখানে তার উপরে এখানে ট্রান্সফরমার পুরো আগুন ধরে একদম যাচ্ছে না অবস্থায় আমি তো দাও দাও করে দাও দাও করে দাও দাও করে পুরো তার পর্যন্ত উঠে গেছে কেটে কেটে ভেতরে এটা কোন জায়গা এটা আপনারা দেখতে পাচ্ছেন 11,000-এর উপরে ভোল্ট যাচ্ছে। হ্যাঁ আমাদের স্টল নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু এইটার তলায় এখানে দুটো গ্যাস একটু দেখাবেন স্ট্যান্ড করবেন ক্যামেরা এখানে দুটো স্টল এখানে আর একটা দুটো 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 চারটে একটা পাঁচটা সিলিন্ডার এইটার তলায় বসে আছে। হ্যাঁ আমরা কিন্তু দিনের পর দিন আমরা কিন্তু এটা মানে প্রতিবাদ করে গেছি এরা কিছুতেই শোনে না। আর ঠিক ট্রান্সফরমারের নিচে ওরা যেখানে ইচ্ছা সেখানে বসুন ওখানে বসুক মানে পার্ক দেখুন এখানে পার্ক আছে তারাবাগ আছে সবই আছে। হ্যাঁ কিন্তু এই যে এই ট্রান্সফরমারের তলায় বসে এইখানে পুরো আজকে ম্যামকে আমি দেবো ভিডিও ম্যামের কাছে হয়তো নেই পুরো তার জ্বলে গেছে আমাদের আমাদের এখন গোটা এলাকা অন্ধকার। তো গ্যাস থেকেই হলো কি গ্যাস কি লিক করেছিল সেটা কিচ্ছু বুঝতে পারলাম না আমরা নিজে কি করে কি হয়ে গেল তাহলে কি দেখলে মানে হঠাৎ করে কি ঘটলো সবসময় দিমাগ কাজ করে না যে কিছু বুঝতে পারবো আমি নিজেই এখনো বুঝতে পারছি না আমার মাথা এমনি গেছে কি ক্ষয়ক্ষতি হলো আপনার আজকে তাহলে পুরোই ক্ষতি হয়ে গেল কারু কোনো ক্ষতি হয়নি তো কি নাম আপনার রঞ্জনা স্যার আপনাদের ছাড় ছাড়া কি ইয়ে চলে কারখানা চলে বলুন তো আমার সেভই হয়নি গ্যাস লিক হয়ে ফায়ার হয়েছে এখানে এটা কোথায় মানে কাদে কাদে গ্যাস লিক হয়েছে রাহুল চাইনিজ স্টল এদের এরা বেআইনিভাবে ইলেকট্রিক লাইন নিয়ে এখানে ব্যবসা করছে এটাই তো আশ্চর্যজনক থানাকে ডেকেছিলাম এবার প্রশাসন যা ব্যবস্থা নেবে হ্যাঁ এই তো এখান থেকে লাইন তো দেখুন আপনারা দেখে যান আপনারা তো রয়েছেন মিডিয়ার দেখুন এই তো এখানে এই তো চাবি খোলা ছিল চাবি লক করে আমরা থানাটাতে হ্যান্ড ওভার করলাম দেখুন পার্মানেন্ট লাইন নিয়েছে ওখান থেকে দুটো দোকানদার দুটো লাইন করা আছে এখানে যদি গ্যাসটা যদি বড় বড় ধরনের কিছু বাস ফাস করতো তাহলে তো এই এলাকার লোকরাই তো ক্ষতিগ্রস্ত হতো এলাকার লোকরা তো প্রত্যেকেই তো এটা নিয়ে তো অবজেকশন করছে আপনারাও তো এসে দেখছেন
আমরা তো যার জন্যই তো পুলিশকে ইয়ে করে পুলিশের হাতে ইয়ে করলাম যে সিলিন্ডার ফিলিন্ডার সব সিলিন্ডার সরিয়ে দিয়েছে এখান থেকে, ডোমেস্টিক সিলিন্ডারে ব্যবসা করছে এখানে। আমার নাম দীপক সেন, স্টেশন অফিসার বর্ধমান ফায়ার স্টেশন। কাজ হয়ে গেছে, আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ।